আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম আগামী নির্বাচনে লেবার পার্টির প্রার্থিতাকে কেন্দ্র করে ট্রাহামার্স কাউন্সিলের রাজনীতিতে উত্তাপ এবার ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে স্থায়ীভাবে তৈরি হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শহীদ মিনার বেতার বাংলার উদ্যোগে কমিউনিটির কথা নামক নতুন লাইভ শোর উদ্বোধন শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী নির্বাচনে লেবার পার্টির প্রার্থিতাকে কেন্দ্র করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রাজনীতিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে মেয়রাল নির্বাচনের এক বছর দু মাস পূর্বেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রাজনীতি ছড়াতে শুরু করেছে উত্তাপ লন্ডনের বড়াগুলোর মধ্যে টাওয়ার হ্যামলেটস লেবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় লেবার পার্টির সিলেকশনকে কেন্দ্র করেই এ উত্তাপ জানা গেছে আগামী নির্বাচনে লেবার পার্টি থেকে ইতোমধ্যেই প্রার্থিতা দাখিল করেছেন জন বিক্স রেইচেল স্যান্ডার্স হেলাল আব্বাস মতিনুজ্জামান মিজান চৌধুরী শানু মিয়া ফরিদুদ্দিন ডেভিড অ্যাডগার ডান ম্যাকরি ও সিরাজুল ইসলাম এই লিস্ট থেকে আগামী শনিবার পার্টির কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটি শর্টলিস্ট করার কথা রয়েছে আর এ শর্টলিস্ট থেকে পার্টির সদস্যরা আগামী 6 এপ্রিল ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করবে কে হবে লেবারের আগামী নির্বাচনের পদপ্রার্থী এদিকে মেয়রাল ইলেকশনে জিএলএ মেম্বার জন বিক্সকে পপলার থেকে নির্বাচিত এমপি জিম ফিট প্যাট্রিক্স ও রেইচেল স্যান্ডার্সকে ব্যারোনেস উনা কিং সমর্থন দিয়েছে বলে জানা যায় আর সাবেক পদপ্রার্থী হেলাল আব্বাসকে সোমবার সমর্থন করেছেন প্রভাবশালী লর্ড মরিস সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় তিনি তার সমর্থন ব্যক্ত করেন প্রায় 182,000 ভোটারের সমন্বয়ে গঠিত কাউন্সিলের আগামী নির্বাচন হওয়ার কথা রয়েছে 2014 সালের মে মাসের প্রথম সপ্তাহে এস এম মাহবুব চ্যানেল আই নিউজ ডেস্ক প্রথমবারের মতো ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে স্থায়ীভাবে তৈরি হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শহীদ মিনার 24 ফেব্রুয়ারি পিয়াসা কার্বোনারিওতে স্থায়ী শহীদ মিনারের ঘোষণা দেওয়া হয় মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নাজমুল আহসান শামীম ভুলতে পারবো না কোনোদিন আমাদের 52 শহীদদের সালাম রফিক বরকত জব্বার আরো নাম না জানা শহীদদের আত্মত্যাগের ফসল মাতৃভাষার স্মৃতিস্তম্ভ এখন থেকে স্থায়ীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে আমলাতান্ত্রিক নানা জটিলতার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত এই শহীদ মিনারে নির্মাণ কাজ ঘোষণা দিলেন মিলানের মেয়র জুলিয়ানো পিসাপিয়া di dare al nostro sindaco Pisapia il progetto per il nostro monumento ed è molto importante 24 ফেব্রুয়ারি 2013 মিলানের পিয়াসা কার্বোনারিওতে স্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন মিলান প্রবাসী বাঙালিরা এই স্থায়ী শহীদ মিনারের যে আজকে ঘোষণা হলো তাকে সাধুবাদ জানাই বিশেষ এই দিনটিতে উপস্থিত হয়ে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আসাদ আলম সিয়াম কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট অফিস মিলান বারবারা কন্তিনি সিনেটর ইতালি স্টেফানো বোয়েরি পিয়ার ফ্রান্সেসকো মারান অ্যাসোসরি দি মিলান এবং চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়ে আমার কাছে খুব ভালো লাগছে যেখানে বাংলাদেশে আমরা শুনেছি যে শহীদ মিনার ভেঙে দেওয়া হচ্ছে সেখানে মিলানে স্থায়ীভাবে শহীদ মিনার হওয়াটা আমাদের জন্য বিরাট ব্যাপার এবং এখানে কমিউনিটি নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা আপনাদের কষ্টের কারণে আজকে এই শহীদ মিনার নির্মিত হবে এবং আমি চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে এবং লন্ডনে যারা বাংলাদেশি সাংবাদিক সমাজ রয়েছেন তাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই উই আর ভেরি প্লিজড টু বি হিয়ার টুডে এন্ড উই আর ভেরি ক্লোজ টু ইওর হার্টস ফর দ্য সেরিমনি অফ টুডে থ্যাঙ্ক ইউ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ মিলান এবং অঙ্গ সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী দল মিলান এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও বাংলাদেশ সমিতি মিলান লম্বার্দিয়া বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন মিলান
শিকর সাংস্কৃতিক সংগঠন সহ মিলানের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজকে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে শহীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য বাংলাদেশ সমিতি মিলান লম্বার দিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মনের দাবি, প্রাণের দাবির জন্য আমি আজকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ মিলন লম্বাদের পক্ষ থেকে বারবারকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই মিলনতে একটি স্থায়ী শহীদ মিনারের অনুমোদন দিয়েছেন। ধন্যবাদ জানাই যারা এই স্থায়ী শহীদ মিনারের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে, সাথে সাথে স্মরণ করছি যারা একুশে শহীদ হয়েছেন তাদেরকে এবং যারা ভাষা সৈনিক তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের কমিউনিটি এবং সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান শাখার পপক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। 1952-এর 21 ফেব্রুয়ারি থেকে 2013-এর 21 ফেব্রুয়ারি বাঙালির প্রাণের ভাষার দিনটি দীর্ঘ পরিক্রমায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মিলানের স্থায়ী শহীদ মিনার, প্রবাসী বাঙালিরা মনে করেন মিলানের স্থায়ী শহীদ মিনার নতুন প্রজন্মকে মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধাশীল করবে। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। ব্রিটেনে বাঙালিদের সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনে অর্জন ও পথ পরিক্রমা নিয়ে কমিউনিটির কথা নামক নতুন লাইভ শো শুরু হতে যাচ্ছে লন্ডন ভিত্তিক রেডিও চ্যানেল বেতার বাংলা। মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি সেন্টারে গণসংযোগ মিডিয়াটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ তথ্য জানানো হয়। এ অনুষ্ঠানে শ্রোতারা ফোন কলের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করে তুলে ধরতে পারবেন দেশকে নিয়ে নিজেদের ভাবনা ও স্বপ্নের কথা। কৃতিমান ব্রিটিশ বাংলাদেশিদের গল্প ও সফলতার কাহিনী তুলে ধরতে এই অনুষ্ঠান চলবে সপ্তাহের 7 দিন। তবে সকল পেশার শ্রোতাদের অংশগ্রহণের কথা চিন্তা করে প্রচারের সময়টা ভিন্ন থাকবে বলেও জানা গেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন বেতার বাংলার কর্ণধার রাজিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটির ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, হোসনে আরা মতিন, শহীদুর রহমান, মন কোরেশি, মুহিব চৌধুরী প্রমুখ। টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন থেকে বো ফায়ার স্টেশন বন্ধের ঘোষণা থেকে মেয়র বরিস জনসনের সরে আসাকে লেবার পার্টির এক অভাবনীয় বিজয় হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বেতনাম গ্রিনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে লেবার নেতৃবৃন্দ এ দাবি করেন। এছাড়া টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ এবং জিএলএ সদস্যদের ক্যাম্পেইনের ফলেই লন্ডন মেয়র বো ফায়ার স্টেশন বন্ধ এবং হোয়াইট চ্যাপেল ফায়ার স্টেশনের ইঞ্জিন সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন বলেও তারা উল্লেখ করেন। এ সময় আগামী বাজেট নিয়ে কড়া সমালোচনা করে লেবার নেতৃবৃন্দ মেয়রের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। এছাড়া লেবার গ্রুপ নেতৃবৃন্দ আরও জানান, কাউন্সিলরদের ধারাবাহিক ক্যাম্পেইনের মুখে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র কাউন্সিলের মালিকানায় থাকা 12টি ফ্যামিলি হোম বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেবার নেতা জশুয়া প্যাক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাউন্সিলর কার্লো গেবস, খালিশুদ্দিন ও আবদাল উল্লাহ। যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আফজান হোসেন, আক্তার আহমেদ রিবু, মোহাম্মদ ফিরুজ, আজিজুর রহমান শামীম, দিলর হোসেন লিটন, ফয়সাল আহ হোসেন সুমন সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন বাঙালিদের হত্যার সাথে জড়িত সকল যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচারের রায় প্রদান ও তা কার্যকরের জোর দাবি জানান। ছাতক সুরমা যুব পরিষদ ইউকের উদ্যোগে লন্ডনে সফররত ছাতক উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি মুহিবুর রহমান শিপন। সংগঠনের সভাপতি লিলু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটি ব্যক্তিত্ব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আলতাফুর রহমান মুজাহিদ, সাংবাদিক ইসহাক কাজল, গায়েসির রহমান সাকলাইন, বদরুজ্জামান শামীম, আনিসুজ্জামান আজাদ, ফজরুল হক এনাম, শরীফুল্লাহ সহ আরও অনেকে।
এ সময় সভায় আগত বক্তারা উত্তর খুরমা এলাকার উন্নয়নে সংবর্ধিত অতিথির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।